আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী আলোচনায় আমরা শুনছিলাম আনসারী সাহাবীদের জীবনী। আজকে আমরা শুনব সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুর জীবনী। তার নাম সাদ্দাদ, কুনিয়াত বা ডাকনাম আবু ইয়ালা আবু আব্দুর রহমান। মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার সন্তান। এ গোত্রের বিখ্যাত কবি শাইরুর রসুল ও শাইরুল মঞ্জিরা নামে খ্যাত হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা। কবি হাসান ছিলেন সাদ্দাদের পিতা আউস ইবনে সাবিতের ভাই, মাতা সুরাইমা বনু নাজ্জারের আদি উপগোত্রের কন্যা। সাদ্দাদের সম্মানিত পিতা হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আকাবার শেষ বাইয়াত বা শপথে এবং বদরযুদ্ধে শরিক হওয়ার গৌরব অর্জন করেন। তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। হযরত সাদ্দাদ ছিলেন একজন সাহাবী এবং একজন আমির। খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তাকে হিমসের আমির নিয়োগ করেন। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলে তিনি সকল দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ইবাদতে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন একজন বিশুদ্ধভাষী, ধৈর্যশীল এবং বিজ্ঞ ব্যক্তি। মদিনায় ইসলাম প্রচারের প্রথম পর্বেই তার বাবা চাচা সহ গোত্রের প্রায় সকলে ইসলাম গ্রহণ করেন। তিনিও তাদের সাথে ঈমান আনেন। যেহেতু যুদ্ধে যাওয়ার বয়স তখনও সাদ্দাদের হয়নি, এ কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে যাননি বলে জানা যায়। ইমাম বুখারীর মতে তিনি বদরে শরীক ছিলেন, আর এটা সঠিক নয় বলে আল্লামা ইবনে আসাকির এবং আরও অনেকে মন্তব্য করেছেন। হিজরি 58 খ্রিস্টাব্দ 677 সনে 75 বছর বয়সে তিনি ফিলিস্তিনে ইন্তিকাল করেন এবং তাকে বাইতুল মাকদাসে দাফন করা হয়। তবে হিজরি 41, 54 ও 64 সনে তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন মত আছে। হাফেজ ও হাকিম বর্ণনা করেছেন, হযরত সাদ্দাদ 4 ছেলে 1 মেয়ে রেখে যান। ছেলেরা হলেন ইয়ালা, মুহাম্মদ, আব্দুল ওয়াহাব ও আল মুনজির। ইয়ালা নিঃসন্তান অবস্থায় মারা যান, অন্যদের বংশধারা ছিল। মেয়েটি আজদ গোত্রে বিয়ে করেন এবং হিজরি 130 পর্যন্ত তার বংশধারার সন্ধান পাওয়া যায়। এবছর আবু মুসলিম খোরাসানের উত্থান ও উমাইয়া রাজবংশের পতন হয়, আর এবছরেই শাম ও বাইতুল মাকদাসে দারুণ এক ভূমিকম্প হয়। এ ঘটনায় এখানে বসবাসরত আনসারদের বহু বংশধর নিহত হয়। সাদ্দাদের সন্তানরা বাড়ি ধসে মারা যান, তবে তার ছেলে মুহাম্মদ কোনো রকমে বেঁচে যান। তিনি পঙ্গু অবস্থায় খলিফা আল মাহদির সময় পর্যন্ত জীবিত ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জোড়া জুতো হযরত সাদ্দাদের হিফাজতে ছিল। তার একখানা তার কন্যার মাধ্যমে তার সন্তানদের হাতে চলে যায়। খলিফা আল মাহদি যখন বাইতুল মাকদাস সফর করেন তখন জুতোখানি তাদের নিকট থেকে 1000 দিনার ও বিপুল উপঢৌকনের বিনিময়ে হাতিয়ে নেন। অবশিষ্ট জুতোখানি সম্পর্কে জানতে পারেন যে তা মুহাম্মদ ইবনে সাদ্দাদের হিফাজতে আছে। আল মাহদি তাকে ডেকে পাঠান। তিনি উপস্থিত হলে তিনি জুতোখানি দাবি করেন। তিনি অনেক অনুনয় ও বিনয় সহকারে বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মান ও জুতোর মাধ্যমে তার সঙ্গীকে দান করে গেছেন, আপনি তার বংশধরদের নিকট থেকে তা ছিনিয়ে নেবেন না। আল মাহদি রাজি হন এবং জুতোখানি তাদের কাছেই রাখার অনুমতি দান করেন। হযরত সাদ্দাদ ছিলেন বিজ্ঞ সাহাবীদের অন্যতম। হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মতের একজন স্তম্ভস্বরূপ এবং সাহাবা সমাজে জ্ঞানের একটি কেন্দ্রবিন্দু। তিনি বলতেন, মানুষ হয় দুই ধরনের, কিছু হয় জ্ঞানী তবে তারা খুব বদমেজাজি, আর কিছু হয় ধৈর্যশীল কিন্তু তারা হয় মূর্খ ও অজ্ঞ। সাদ্দাদের মধ্যে জ্ঞান ও ধৈর্যের সমন্বয় ঘটেছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, কিছু মানুষকে তো ইলম বা জ্ঞান দেয়া হয়েছে কিন্তু হিলম বা ধৈর্য দেয়া হয়নি। তবে আবু ইয়ালা সাদ্দাদের মধ্যে এ দুটির সমাবেশ ঘটেছিল। তিনি আরও বলতেন, প্রত্যেক উম্মাতের থাকে একজন ফকিহ বা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ, আর এই উম্মাতের ফকিহ হচ্ছেন সাদ্দাদ। তাকে ইলম ও হিকমত দান করা হয়েছে। একবার মসজিদে জাবিয়ায় বসে কথা বলছেন হযরত ইবনে গানাম, আবু দারদা, উবাদা ইবনে সামিত। এমন সময় হযরত সাদ্দাদ এসে বললেন, লোকেরা, আপনাদের নিয়ে আমার ভয় হয়, আর সেই ভয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মাত প্রবৃত্তির অনুসারী হয়ে পড়বে এবং শিরকে লিপ্ত হবে। কথাটির শেষাংশ ছিল বিস্মিত হওয়ার মতো। তাই আবু দারদা উবাদা প্রতিবাদ করলেন এবং নিজেদের বক্তব্যের সমর্থনে একটি হাদিস পেশ করলেন। হাদিসটি হল, আরব উপদ্বীপে শয়তান তার উপাসনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে, তাহলে আমাদের মুশরিক হওয়ার অর্থ কি? এ প্রশ্নটি তারা রাখলেন। সাদ্দাত বললেন, এক ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যাকাত আদায় করে, তার সম্পর্কে আপনারা কি ধারণা পোষণ করেন? তারা জবাব দিলেন, সে মুশরিক বা অংশীবাদী। এরপর তিনি বললেন, আমি তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, এ সকল কাজ যারা লোক দেখানোর উদ্দেশ্য করবে সে হবে মুশরিক। হযরত আউফ ইবনে মালিকও ছিলেন তাদের সাথে। তিনি বললেন, যতটুকু কর্ম রিয়া বা লোক দেখানো থেকে মুক্ত হবে ততটুকুই কবুল হওয়ার আশা আছে, আর অবশিষ্ট কর্ম যাতে শিরকের মিশ্রণ আছে তা কবুল হবে না। এ হিসাবে আমাদের নিজেদের কর্মের উপর আস্থাবান হওয়া উচিত। হযরত সাদ্দাদ উত্তরে বললেন, হাদিসে কুদসিতে এসেছে, মুশরিকদের যাবতীয় আমল তার উপাস্য বা মাবুদকে দেয়া হবে, আল্লাহ তার মুহতাজ বা মুখাপেক্ষী নন। হযরত সাদ্দাদের এ অভিমত হুবহু কোরআনের বাণীর অনুরূপ। কোরআন বলছে, আল্লাহ কোনো অবস্থাতেই শিরকের গুনাহ মাফ করবেন না। হাদিস শাস্ত্রে তার গভীর জ্ঞান ও বিচক্ষণতা ছিল। এক্ষেত্রে তিনি দিরাত ও নাকদ এ মূলনীতি অনুসরণ করতেন। হযরত আবুজার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন জহুদ, কিনাত বা বৈরাগ্য ও অল্পে তুষ্টি এর জন্য প্রসিদ্ধ। ভোগবাদী জীবনের বিরুদ্ধে তিনি গোটা শামে এক প্রচণ্ড আন্দোলন গড়ে তোলেন। তার মত ও আন্দোলনের সপক্ষে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন। এতে একটা হইচই পড়ে যায়। তার সম্পর্কে হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবুজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো হাদিস যাতে কোনো কঠোরতা থাকতো শুনতেন, তারপর নিজ গোত্রে ফিরে গিয়ে তা প্রচার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কঠোরতায় কিছুটা শিথিলতা প্রদান করতেন, কিন্তু আবুজার তা জানতেন না, তিনি সেই কঠোরতার উপর অটল থাকেন। হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হাদিসের সংখ্যা 50। আল্লামা জেরিকলি বলেছেন, এর সবগুলি সহিহাইনে বর্ণিত হয়েছে। এ সকল হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং কিছু কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন। তার থেকে হাদিস বর্ণনাকারীদের অনেকেই ছিলেন শামের অধিবাসী। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিম্নে দেয়া হল। মাহমুদ ইবনে লাবিদ, তার দুই পুত্র মোহাম্মদ ও ইয়ালা, আবুল আসআস সাফানি, দামরা ইবনে হাবিব, আবু ইদ্রিস খাওলানি, মোহাম্মদ ইবনে রাবি, আব্দুর রহমান ইবনে গানাম, বসির ইবনে কাব, জুবাইর ইবনে নুফাইর, আবু আসমা রাহাবি, হাসান ইবনে আতিয়া, উবাদা ইবনে বাসানি, হানজালি প্রমুখ। তিনি ছিলেন একজন অতি ক্ষুধাভীরু আবেদ ব্যক্তি। আল্লাহর ভয়ে সবসময় কম্পিত থাকতেন। অধিকাংশ সময় রাতে আরাম করার জন্য শুয়ে যেতেন, কিছুক্ষণ পর আবার উঠে বসতেন এবং সারা রাত নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। কখনো কখনো শোনা যেত তিনি উচ্চারণ করছেন, আল্লাহুম্মা আন্না নারা কদ হালাত বাইনি ও আবাইনা নাওম, হে আল্লাহ, জাহান্নামের আগুন আমার ও ঘুমের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, জাহান্নাম আমার ঘুম দূর করে দিয়েছে। এখানে আসাদ ইবনে বিদায়ের একটি মন্তব্য উল্লেখযোগ্য। সাদ্দাদ যখন রাতে বিছানায় যেতেন তখন আল্লাহর ভয়ে অত্যন্ত অশান্ত ও ভীত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খিলাফতের রাশেদার পর মুসলমানদের মধ্যে যে পরিবর্তন হচ্ছিল তা তিনি তীব্রভাবে অনুভব করতেন। উবাদা ইবনে নাসি বলেন, একবার সাদ্দাদ ইবনে আউস আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার হাতটি ধরে তার গৃহে নিয়ে গেলেন, তারপর বসে কাঁদতে শুরু করলেন। তা দেখে আমরাও কান্না শুরু করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন? বললাম, আপনার কান্না দেখে আমার কান্না পেয়েছে। তিনি বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়েছে। তিনি বলেছিলেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় আমার উম্মাতের প্রবৃত্তির গোপন কামনা বাসনার পূজারী হওয়া ও শিরকে লিপ্ত হওয়ার। আমি বললাম, আপনার উম্মাত মুশরিক হয়ে যাবে? বললেন, হ্যাঁ, তবে এমন নয় যে তারা চন্দ্র, সূর্য, মূর্তি, পাথরের পূজা করবে। তাদের মধ্যে রিয়া ও প্রবৃত্তি পূজার প্রভাব দেখা দেবে। সকল মানুষ রোজা রাখবে, কিন্তু যখন তার প্রবৃত্তি চাইবে সে নিঃসংকোচে তা ভেঙে ফেলবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রোগগ্রস্ত হলে তাদের দেখতে যাওয়া এবং খোঁজ খবর নেওয়া তার অভ্যাস ছিল। আবু আসআস সাগানি শামের নিকটবর্তী
দিমাস্ক মসজিদে থাকতেন। একবার সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু ও সানাবিহির সাথে পথে তার দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে যাচ্ছেন? সাদ্দাদ জবাব দিলেন, আমাদের এক ভাই অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। তিনিও সঙ্গে হলেন। ভিতরে ঢুকে তিনি রোগীকে জিজ্ঞেস করলেন, কি অবস্থা? জবাব এলো, ভালো আছি। হযরত সাদ্দাদ বললেন, আমি তোমাকে রোগ ব্যাধি গুনার কাফফারা হওয়ার সুসংবাদ জানাচ্ছি। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় তার প্রশংসা করে এবং তার প্রতি সন্তুষ্ট থাকে, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত শিশুর মতো পাক পবিত্র হয়ে যায়। মক্কা বিজয়ের সময়কালে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাকি গোরো স্থানে যান। হযরত সাদ্দাদ তখন ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাত ধরেছিলেন। এ ঘটনা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক অনুমান করা যায়। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। তার চেহারায় বিমর্ষতার ছাপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য পৃথিবী সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী তোমার জন্য সংকীর্ণ হবে না, শাম ও বাইতুল মাকদাস বিজিত হবে, তুমি ও তোমার সন্তানরা তথাকার ইমাম হবে। অক্ষরে অক্ষরে এ ভবিষ্যৎবাণী সত্য পরিণত হয়। পরবর্তীকালে তিনি তার ছেলে মেয়েদের সহ বাইতুল মাকদাসে বসতি স্থাপন করেন এবং গোটা শামের জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। একবার সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু জিহাদে গমনকারী একদল মুজাহিদকে বিদায় জানাচ্ছিলেন। তারা তাকে তাদের সাথে আহার করার আমন্ত্রণ জানালে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াতের পর থেকে খাবারটি কোথা থেকে এসেছে তা না জেনে যদি খাওয়ার অভ্যাস থাকত তাহলে তোমাদের সাথে অবশ্যই খেতাম। হযরত সাদ খালিদ ইবনে মাদান থেকে বর্ণনা করেছেন, খালিদ বলেছেন, উবাদা ইবনে সামিত ও সাদ্দাদ ইবনে আউস অপেক্ষা অধিকতর বিশ্বস্ত, চিন্তাবিদ ও সন্তুষ্ট চিত্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আর কেউ শামে জীবিত নেই। ইলম উঠে যাওয়া ও ভুলে যাওয়া সম্পর্কেও একটি হাদিস আউফ ইবনে মালিক আল আসজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। এ সম্পর্কে এক ব্যক্তি সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলে তিনি বলেন, আউফ সত্য বলেছে। তারপর তিনি বলেন, সর্বপ্রথম কোন ইলমটি উঠবে তা কি তোমাকে বলবো? সে বলল, হ্যাঁ। বললেন, আল্লাহ ভীতি, এমনকি একজন আল্লাহ ভীরু লোকও তুমি দেখতে পাবে না। সাদ্দাদ ইবনে আউস বলতেন, তোমরা কল্যাণ ও মঙ্গলের সবাব বা কারণ ছাড়াই আর কিছুই দেখতে পাও না, তেমনইভাবে অকল্যাণ ও অমঙ্গলের কারণ ছাড়া আর কিছুই দেখতে পাও না। কল্যাণের সব কিছুই জান্নাতের এবং অকল্যাণের সব কিছুই জাহান্নামের। আর এই দুনিয়া একটি উপস্থিত ভোগের বস্তু, সৎ ও অসৎ সকলেই তা ভোগ করে থাকে। আর আখিরাত হচ্ছে সত্য অঙ্গীকার, যেখানে রাজত্ব করেন মহাপরাক্রমশালী রাজা। প্রত্যেকেরই আছে সন্তানাদি, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। তিনি ছিলেন খুবই ধৈর্যশীল, স্বল্পভাষী, তবে মানুষের সাথে যখন কথা বলতেন তখন তা হতো খুবই মধুর, চিত্তাকর্ষক। সাঈদ ইবনে আব্দুল আজিজ বলেন, সাদ্দাদ দুইটি অভ্যাসে আমাদের থেকে এগিয়ে গেছে, বলার সময় বাগ্মিতাই এবং ক্রোধের সময় ধৈর্য, সহনশীলতা, মহানুভবতাই। তিনি যে কত স্বল্পভাষী ছিলেন তার প্রমাণ মেলে তার একটি মন্তব্য দ্বারা। একবার তিনি তার এক সঙ্গীকে বললেন, পাথেয়টুকু নিয়ে এসো, একটু খেলি। সঙ্গীটি বলল, এমন কথা তো আপনার মুখে কখনো শুনিনি। তিনি বললেন, আমি ইসলাম গ্রহণের পর থেকেই মুখে লাগাম পরে নিয়েছি, আজ হঠাৎ মুখ থেকে এ কথাটি বেরিয়ে গেল, তোমরা এটা ভুলে যাও, আর কখনো এমনটি হবে না। একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, সাদ্দাদ বলুন তো, আমি ভালো না আলী ইবনে আবি তালিব ভালো? আমাদের দুজনের মধ্যে কে আপনার নিকট সর্বাধিক প্রিয়? সাদ্দাদ বললেন, আলী আগে হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি ভালো কাজ করেছেন, আপনার চেয়ে বেশি সাহসী, আর তিনি আপনার চেয়ে বেশি প্রশস্ত হৃদয়ের মানুষ। আর ভালোবাসার কথা বলছেন, আলী চলে গেছেন, আজ মানুষ আপনার কাছে বেশি আশা করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা আনসারি সাহাবী হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবীদের জীবনী থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন। আগামী পর্বে আমরা শুনব সাহাবী মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।